তরুণ যুবকদেরকে বলছি, শুধু ছবি তুললেই দেশ স্বাধীন হবে না, কথাগুলো শুনতে হবে এবং সেই কথাগুলো সবকালে ছড়িয়ে দিতে হবে। তোমাদেরকে দিয়েই তো আবার দেশ স্বাধীন করতে হবে, তাই না? তরুণদেরকে দিয়ে করতে হবে, তো তাহলে কিছু কথা শুনতে হবে। আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের এই কথাগুলো বলার জন্য আমরা এসে দেশ স্বাধীন সারা দিয়ে পক্ষ থেকে তোমাদেরকে জানাতে, আমরা এসে তারেক রহমানের পক্ষ থেকে তোমাদেরকে সেই কথাগুলো বলতে। আজকে এই চট্টগ্রামে আমাদের গণতন্ত্রকে মুক্ত করবার জন্য, এই দেশকে মুক্ত করবার জন্য, এই দেশকে আরেকবার পরাধীনতা থেকে রক্ষা করবার জন্য এই চট্টগ্রাম থেকেই আজকে প্রথম আমরা যে দ্বিতীয় ধাপের আন্দোলন শুরু করেছি, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, দেশ স্বরেত্রীকে মুক্ত করবার আন্দোলন, আমাদের নেতা যেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন, আমাদের লাখো শহীদেরকে স্মরণ করবার যে আন্দোলন, আমাদের লক্ষ মানুষকে মুক্ত করবার যে আন্দোলন, সেই আন্দোলন আজকে চট্টগ্রাম থেকেই পরগ্রাম থেকেই সূচনা হলো। বন্ধুগণ, 50 বছর হয়ে গেছে স্বাধীনতা, তখন যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য, আজকে আবার যুদ্ধ করতে হচ্ছে গণতন্ত্রকে ফিরে পাওয়া। তাই বন্ধুগণ, এই লড়াই খুব বড় লড়াই, এই লড়াই শক্ত লড়াই, আর এই লড়াই আমাদেরকে জিততেই হবে বন্ধুগণ। আমাদের কোন বিকল্প নাই, হয় আমরা জিতবো আর আমরা মরে যাব। বন্ধুগণ, খুব সোজা হিসাব, প্লিজ, আজকে যদি আমরা জয়লাভ করতে না পারি তাহলে এই দেশের স্বাধীনতা থাকবে না, আমরা যদি জয়লাভ করতে না পারি তাহলে এই দেশের কোনদিন গণতন্ত্র থাকবে না, আর আমাদেরকে একটা কলোনির মতো, উপনিবেশের মতো এখানে বাস করতে হবে। আমরা কি তাই চাই? আমরা কি মাথা নিচু করে বাঁচতে চাই? নাকি মাথা উঁচু করে দাঁড়াতে চাই? বন্ধু, মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এটা শুধু বিএনপি বা জাতীয় পার্টি বা আওয়ামী লীগের প্রশ্ন নয়, সমগ্র বাংলাদেশী জাতির আজকে প্রশ্ন, অস্তিত্বের প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন। বন্ধু, সেই জন্যই বন্ধুগণ, এই সরকার অনির্বাচিত সরকার, তাদের কোনো ম্যান্ডেট নাই। তারা 2014 সালে তারা বিনা ভোটে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা করে সরকার গঠন করেছে, আর 2018 সালে আগের রাতে ভয় পেয়ে আগের রাতেই তারা সব ভোট নিয়ে নিজেদেরকে সরকার ঘোষণা করেছে, তাই না বন্ধুগণ? এদেশের মানুষকে তা মেনে নিয়েছে কোনোদিন? কোনোদিন মেনে নেয়নি, সেই সরকার নির্বাচিত সরকার নয়। সুতরাং আজকে গত কয়েক 14-15 বছরে এই বাংলাদেশকে আমি সেই সত্যজীবের ভাষায় বলতে চাই, এই বাংলাদেশকে তারা শ্মশান করেছে, শ্মশান করে দিয়েছে। আমরা জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশ আজকে শ্মশান কেন? বাংলাদেশ আজকে শ্মশান এই ভয়াবহ দানব, এই আওয়ামী লীগের দানব, শেখ হাসিনা জানো দানব, যারা আজকে আমাদের বুকের উপরে বসে সব কিছু লুট করে নিয়ে বিদেশে পাচার করে দিচ্ছে আর আমাদের মানুষকে গরিব করে দিচ্ছে। আজকে আমি চাল ডাল তেলের মূল্য কমানোর জন্য সংগ্রাম করছি, তাই না? জ্বালানি তেলের দাম, পেট্রোল অক্টোরের দাম কমানোর জন্য লড়াই করছি, তাই না? কত টাকায় চাল দিবে বলেছিল শেখ হাসিনা? 10 টাকা না? আর আজকে কত দাম? 70 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম, চাল ডাল তেল লবণ সবজি ডিম মাংস সব কিছু দাম এখন 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে গেছে। আবার শুনতে পাচ্ছি বিদ্যুতের দামও নাকি বাড়াবে, আবার বাড়াবে, 3-4 বার বাড়ায় প্রত্যেক বছর, এখন নাকি আবার বাড়াবে। বন্ধুগণ, পেট্রোলের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে, পানির দামও বাড়িয়েছে, এখন আবার বিদ্যুতের দাম বাড়াবে। কেন এত দাম বাড়াতে হয়? কেন? কারণ একটাই, যে তারা লুট করে, তারা চুরি করে, তারা ডাকাতি করে, জনগণের পকেট থেকে টাকা নিয়ে সেটা বিদেশে পাচার করে। ওই ক্যানাডায় বেগম পাড়ায় বাড়ি তৈরি করে, লন্ডনে বাড়ি কেনে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম তৈরি করে, আর আমার দেশের মানুষ না খেতে পেয়ে মরে যায়। খুব বড় বড় কথা বলে, উন্নয়ন উন্নয়ন নাকি উন্নয়ন হচ্ছে খুব,
চারদিকে আপনাদের চট্টগ্রামে তেমন কি টানেল বানাচ্ছে না? টানেল ভালো কথা, আমরা এগুলো হোক, কিন্তু সেই সঙ্গে শতকরা 42% মানুষ এখন দারিদ্র সীমার নিচে, দুবেলা দুমুঠো খেতে পারে না বন্ধুগণ। বন্ধুগণ আজকে নিরাপত্তা নাই, কোন মানুষের কোন নিরাপত্তা নাই, দিনে দুপুরে ডাকাতি হয়, আমাদের মা মেয়েদের কোন সম্ভ্রম রক্ষা হয় না, আমাদের মানুষকে হত্যা করে, গুম করে, খুন করে, তাই না? তুমি দেখেন এমন একটা অবস্থা এসছে যে আমাদের এই বাংলাদেশের একটা প্রতিষ্ঠান র‍্যাব তাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে গেছে। আমি বলি ভাই র‍্যাবকে নিষেধাজ্ঞা দিয়ে তো হবে না, নিষেধাজ্ঞা দিতে হবে সরকারকে, হাসিনা। হাসিনার সরকারের নির্দেশেই এই সব ঘটনা ঘটেছে, গুমের ঘটনা ঘটেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই জন্য আমরা বলেছি যে অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে, আর এই সংসদকে বিলুপ্ত করতে হবে। আমরা বলেছি বিলুপ্ত করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সেই সরকার এখানে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করবে, সেই নির্বাচন কমিশন গঠন করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে জনগণের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে। সেই সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি পার্লামেন্ট গঠন হবে, সেই পার্লামেন্ট হবে জনগণের পার্লামেন্ট, সেই সরকার হবে সব দলগুলোকে সাথে নিয়ে একটা জনগণের পার্লামেন্ট, তাই না বন্ধুগণ? সব নয়, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের নিয়ে হবে। এবং আমরা কথা বলতে পারি, যদি সেই সরকার গঠিত হয় জনগণ যদি মেনে নেয়, আমরা এই দেশের যতগুলো সমস্যা আছে আমরা সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে আমরা অর্থনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমরা চাল ডাল তেলের দাম কমিয়ে আনার চেষ্টা করব, আমরা বিদ্যুতের দাম কমিয়ে আনার চেষ্টা করব, আমরা লেখাপড়ার সুযোগের ব্যবস্থা করে দেব। আমাদের যে ছেলেরা এখন পাস করে, বিএ পাস, এমএ পাস করে, এমএসসি পাস করে, ইঞ্জিনিয়ারিং পাস করে, ডাক্তারি পাস করে চাকরি পায় না, তাদের চাকরির ব্যবস্থা আমরা করবো, কর্মসংস্থানের ব্যবস্থা করবো। কি